नमस्कार बन्धुरा, केमन आछेन सबाई? आशा करी सबाई खूब भालो आछेन। बांग्लादेशी मानुषजन एवं भारतीय मानुषजन जारा ए भिडियोटा देखबेन, आशा करी भिडियोटा आपनादेर काजे आसबे। जारा बांग्लादेश थेके ए मुहूर्ते भारते आसते चान तारा किभाबे आसबेन, अर्थात पेट्रापोल बेनापोल बॉर्डर थेके जारा भारतवर्षे आसते चान, भारतीय नागरिक एछाड़া बांग्लादेशी नागरिक, तारा किभाबে আসবেন। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব। ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে আবার ভারতবর্ষে ফিরে আসার সময় যাদের ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে তাদের কিন্তু আর করোনা টেস্ট করতে হবে না। বন্ধুরা, আমি আবারও বলছি, যারা ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে গিয়েছিলেন, আপনারা যে ভিসায় যান না কেন, যদি আপনার ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে কিন্তু ভারতবর্ষে আবার ফিরে আসার সময় আপনাদের কিন্তু আর করোনা টেস্ট করতে হবে না। তবে অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করবেন, ইন্ডিয়ান ইমিগ্রেশন অর্থাৎ পেট্রাপোল ইমিগ্রেশনে আপনারা ভারতবর্ষে প্রবেশ করার পরে পেট্রাপোলে কিন্তু আপনাদের আরটিপিসিআর যে র্যাপিড টেস্ট সেটা কিন্তু করানো হবে, তবে সেটা বিনামূল্যে। আপনারা যখন ভারতবর্ষে প্রবেশ করবেন, ইন্ডিয়ান ইমিগ্রেশন আপনাদেরকে অবশ্যই একটা র্যাপিড টেস্ট করবে, তবে সেটা অবশ্যই বিনামূল্যে। বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফরিদপুরের ভিতরে ভাঙা, এরিয়াটি খুব নাম করা জায়গা, জায়গাটার নাম হচ্ছে ভাঙা। দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া, খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এদিকে হাইওয়েগুলো, এখান থেকে বিভিন্ন ওয়েতে গাড়ি চলে যাচ্ছে আর কি, এখান থেকে রাস্তাগুলো চলে যাচ্ছে, একটা ঢাকার দিকে যাচ্ছে, একটা মাগুরার দিকে যাচ্ছে, একটা খুলনার দিকে যাচ্ছে, আর আমাদের দিকে যাচ্ছে এটা যশোর বেনাপুলের দিকে। তো এটা হচ্ছে সেই জায়গাটা, এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ভারতীয় পাসপোর্ট হোল্ডাররা যখন বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করবেন, অর্থাৎ বেনাপোল বর্ডার থেকে যখন আপনারা ভারতবর্ষে প্রবেশ করবেন, ভারতে আসার আগে আপনাদের কিন্তু অবশ্যই ভ্রমণ ট্যাক্স দিয়ে আসতে হবে। বাংলাদেশ থেকে যখন আপনারা আসবেন বেনাপোল বর্ডার হয়ে, আপনারা যখন ইমিগ্রেশনে প্রবেশ করবেন, তার সামনেই দেখবেন একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে কিন্তু আপনাদেরকে ভ্রমণ ট্যাক্স দিতে হবে 550 টাকা। সেই ভ্রমণ ট্যাক্স দিয়ে আপনারা সেখান থেকে রসিদ নিয়ে নেবেন, সেই রসিদ নেওয়ার পরে আপনারা ইমিগ্রেশনে ঢুকবেন। ইমিগ্রেশনে ঢুকলে আপনাদের প্রথমে লাগেজ চেকিং হবে, লাগেজ চেকিং করার পরে আপনারা যখন ইমিগ্রেশনে যাবেন, ইমিগ্রেশনে যাওয়ার সময় আপনারা কিন্তু একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সেই ফর্মে আপনারা কোত্থেকে এসছেন, আপনাদের একটা মোবাইল নাম্বার এবং আপনারা যে পোর্ট ইউজ করবেন সেই পোর্টের নাম, আর আপনারা যে ডেটে বাংলাদেশ থেকে ভারতে আসবেন সেই ডেটটা দেবেন। আপনারা দেওয়ার পরে আপনারা সেই ফর্মটা নিয়ে কিন্তু চলে যাবেন ইমিগ্রেশন অফিসারের কাছে। অবশ্যই খেয়াল রাখবেন সেখানটায় আপনার যে ভ্রমণ ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের রসিদ, এবং আপনাদের যে ডবল ডোজ ভ্যাকসিনের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট এবং আপনাদের পাসপোর্ট সেখানে সাবমিট করতে হবে। দেওয়ার পরে তারা কিন্তু সেই আপনাদের যে পাসপোর্ট থাকবে সেই পাসপোর্টে একটা সিল মেরে দেবে। সেই সিলটা মেরে দেওয়ার পরে আপনারা কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে ভারতবর্ষের ইমিগ্রেশন চলে আসবেন। ভারতবর্ষ ইমিগ্রেশন যখন আসবেন তখন কিন্তু প্রথমে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, এই মুহূর্তে যে কন্ডিশন চলছে তখন আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে কিন্তু সামনের ডেস্কে যেতে হবে, সেখানটায় গিয়ে আপনাকে সেটা দেখাতে হবে। তারপরে তারা আপনাকে একটা নাম্বারিং করে দেবে, সেই নাম্বারিংটা নিয়ে আপনাকে যেতে হবে যেখানে হেলথ সেখানটায়। সেখানে গেলে কিন্তু আপনাকে ফ্রি অফ কস্টে একটা র্যাপিড টেস্ট করা হবে, সেই র্যাপিড টেস্ট করার পরে কিন্তু আপনাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে। সেখান থেকে ছেড়ে দিলে আপনারা এগিয়ে যাবেন, সামনে গেলে কিন্তু আপনাকে আবার সেই লাগেজ চেকিং করা হবে, সেখান থেকে কিন্তু আপনাকে ছেড়ে দেওয়ার পরে আপনি কিন্তু ইমিগ্রেশনে চলে যাবেন। ভারতীয় নাগরিকদের একটা কনফিউজ থাকে, যারা বাংলাদেশ থেকে যখন আবার ভারতে আসবেন তখন ইমিগ্রেশনে কী প্রশ্ন করবে, ইমিগ্রেশনে আপনাকে কী প্রশ্ন করবে সেটা পুরোপুরি ইমিগ্রেশন অফিসারের উপরে ডিপেন্ড করে। যদি তাদের কোনো ডাউট ফিল হয় তারা আপনাকে অবশ্যই কোশ্চেন করতে পারে। তবে আমি দেখেছি যারা অনেক দিন বাংলাদেশে স্টে করে, যেমন 3 মাস 4 মাস 5 মাস বাংলাদেশে স্টে করে, অর্থাৎ যারা লং টাইম ভিসা নিয়ে বাংলাদেশে যায়, সেই ভিসাতে যদি আপনারা লং টাইম স্টে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। মাগুরার ভিতরে একটা জায়গা এসে দাঁড়ালাম, সেখানে বাসের স্টপেজ দিয়েছে, চারিদিকে কিন্তু বেশ ধান ক্ষেত রয়েছে। ভারতীয় নাগরিক আপনারা ভারতবর্ষে প্রবেশ করার পরে আপনাদের ইমিগ্রেশন হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদের আরও একবার লাগেজ চেকিং হবে, অর্থাৎ কাস্টমস হবে, তারপরে কিন্তু আপনারা ভারতবর্ষে প্রবেশ করতে পারবেন।
ভারতীয় নাগরিক যারা বাংলাদেশের ভিসা করতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথ হেল্প করার জন্য। আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি বেনাপোলে, এইবারে তো আসার সময় আমার কোনো প্রবলেম হয়নি। তো আপনারা যারা যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এটা হচ্ছে পেট্রাপুল ইন্ডিয়ান সাইড। তো যারা এই মুহূর্তে আসবেন বাংলাদেশি মানুষজন তাদের কিন্তু ডবল ডোজ, তাদের ভ্যাকসিন আছে, তাদের কিন্তু আর আরটিপিসিআর করতে হবে না। যাদের ডবল ডোজ ভ্যাকসিন আছে তারা আসতে পারবেন এই পোর্ট থেকে, তাদের আরটিপিসিআর টেস্ট না করলেও হবে। আর ইন্ডিয়ান যারা আছে তাদের ডবল ডোজ থাকলে হবে, কিন্তু ইন্ডিয়াতে আসার পরে ইন্ডিয়ান সাইডে কিন্তু আপনাদেরকে একটা টেস্ট করানো হবে, র্যাপিড টেস্ট, সেটা কিন্তু বিনামূল্যে। বন্ধুরা আমরা এখন অবশেষে বেনাপোল বর্ডার থেকে ক্রস করে, এটা পেট্রাপোল বর্ডার, এখান থেকে অটোতে উঠলাম, অটোতে করে যাচ্ছি বনগাঁ স্টেশনে। তো আপনাদের ভিতরে কনফিউজ যে এখান থেকে কত টাকা অটো ভাড়া, অনেকেই এই নিয়ে কনফিউজ থাকে যে অটো ভাড়া বেশি চাইবি কম। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে আগে ছিল 30 টাকা, আমরা অনেকেই ভাবি যে 30 টাকা নেয়, কিন্তু এখন ভাড়া হচ্ছে 50 টাকা করে। তিনজন করে গেলে তারা 50 টাকা করে নেয়, আগে ছিল 30 টাকা করে। তো আপনারা যারা যাবেন তারা কিন্তু এখান থেকে 50 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন আমাদের যে বনগাঁও স্টেশন সেখানে। তারপর আপনাদের সেখান থেকে যে ডেস্টিনেশন অর্থাৎ যেখানে আপনারা যাবেন সেখানে আপনারা যেতে পারেন। এখান থেকে বাসও ছাড়ে বেনাপোল বর্ডার থেকে, এই পেট্রাপোল থেকে। আপনারা একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে এখান থেকে বাসে নিউ মার্কেট পর্যন্ত যেতে গেলে কত টাকা ভাড়া, 450 টাকা ভাড়া এসি বাস। তো এই বাসে কিন্তু আপনারা নিউ মার্কেট যেতে পারেন, তবে নিউ মার্কেটে যদি বাসে যান সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময় বেশি লাগে, সেই জন্য 4.5 ঘন্টা ডিস্টেন্স, মানে 4.5 ঘন্টা ট্রাভেলিং করতে হবে আপনাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখান থেকে অটোতে যান, অটোতে স্টেশন, সেখান থেকে ট্রেনে করে শিয়ালদা পর্যন্ত গেলে আপনারা কিন্তু খুব কম সময় ট্রাভেল করতে পারবেন। 2 ঘন্টা 20 মিনিট লাগে না এখান থেকে, 20 মিনিট এখান থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি এখান থেকে হচ্ছে কি 20 মিনিট, আর ওখান থেকে 2 ঘন্টা, অর্থাৎ 2.5 ঘন্টার ভিতরে আমি ধরলাম, 2.5 ঘন্টার ভিতরে আপনি কিন্তু কলকাতায় শিয়ালদা স্টেশনে। তো বন্ধুরা এখন আমরা হচ্ছি পেট্রাপোলে, ধরুন যেতে যেতে আরও এই ব্লগটা পুরো আপনাদের দেখাবো। যারা বাংলাদেশি নাগরিক তারা ভারতবর্ষে আসার সময় আপনারা কীভাবে আসবেন তাদেরও কিন্তু সেম কন্ডিশন, যদি আপনাদের ডবল ডোজ ভ্যাকসিন থাকে আপনারা কিন্তু আরটিপিসিআর টেস্ট ছাড়াই ভারতবর্ষে আসতে পারবেন বেনাপোল বর্ডার থেকে। কিন্তু আসার সময় ইমিগ্রেশনে কী কোয়েশ্চেন করবে চলুন সেই নিয়ে কথা বলা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে বনগাঁ চলে এসেছি, এটা হচ্ছে বনগাঁ পৌরসভার ভিতরে, এটা হচ্ছে আমাদের বনগাঁ শহর। তো বাংলাদেশ থেকে যারা আসবেন তারা কিন্তু এই বনগাঁ হয়েই আপনারা কলকাতায়, মানে কলকাতার দিকে যাবেন। তো বন্ধুরা আমরা এখন বনগাঁ স্টেশন চলে এসেছি, তো আমরা এখান থেকে ট্রেনে উঠবো টিকিট কেটে। বাংলাদেশি নাগরিক যারা যে ভিসাতেই ভারতবর্ষে আসবেন না কেন, অর্থাৎ যদি কেউ মেডিকেল ভিসাতে আসেন মেডিকেল ভিসা রিলেটেড আপনাদের কাছে যদি ডকুমেন্টসগুলো থাকবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। আর যদি কেউ অন্য ভিসায় আসেন, যেমন কেউ যদি বিজনেস ভিসায় আসেন বিজনেস ভিসা রিলেটেড যে ডকুমেন্টসগুলো থাকবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। ভারতবর্ষে আসার সময় আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মে আপনাকে লিখতে হবে আপনার ভারতবর্ষে কোথায় যাবেন। যদি আপনাদের ডেস্টিনেশন না থাকে তাহলে আপনারা সেখানে আপনাদের যে হোটেল সেখানকার নামও লিখতে পারেন। আর যদি কেউ আধার কার্ড নিয়ে কেউ প্রশ্ন করতে চান সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন, ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। তবে অবশ্যই ইলিগালভাবে আপনারা কেউ ভারতবর্ষে আসবেন না, ইলিগালভাবে যদি কেউ ভারতবর্ষের ডকুমেন্টস বের করে রাখেন সেটা দণ্ডনীয় অপরাধ। যদি আপনারা কোনো রকমভাবে ফেসে যান তাহলে ইমিগ্রেশন অফিসার যেটা ভালো বলবে সেটা কিন্তু আপনার সাথে করবেন। Thank you.